পঞ্চায়েত বাবা দেওয়ানবাগি বলেছেন সেজদা করতে হলে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মাজার শরীফে মূলত যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা হচ্ছে রাসূলকে ভালোবাসার, আল্লাহকে ভালোবাসার। প্রত্যেকদিন মাজার শরীফের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমি নারায়ণগঞ্জ থেকে আজকে এই জন্য এসেছি যেন আমরা রাসূলের জন্মদিনটা অন্তত সুষ্ঠুভাবে পালন করতে পারি। মাজার শরীফে মূলত যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা হচ্ছে রাসূলকে ভালোবাসার, আল্লাহকে ভালোবাসার। মাজার শরীফের মূল শিক্ষা হচ্ছে মোরাকাবা করা। মোরাকাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া, আল্লাহর রাসূলকে পাওয়া। মানুষ যদি আল্লাহকে পায়, আল্লাহর রাসূলকে পায়, তাহলে তারা যে মৌলবীরা আছে তাদের যে উপদেশ আছে বিভিন্ন জায়গায় জঙ্গি করা, অগ্নিসংযোগ করা, এগুলোতে অংশগ্রহণ করবে না, তারা শান্তির পথ বেছে নিবে। তারা এগুলো চাচ্ছে না, তারা চাচ্ছে মানুষ যেন তাদের সাথে থাকে, মৌলবীদের সাথে থাকে। এই জন্যই তারা মূলত অলি আল্লাহদের বিরুদ্ধে যাচ্ছে। কিনা এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগি বলেছেন সেজদা করতে হলে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি যদি সেজদা করতে চান অবশ্যই আপনাকে অজু করা থাকতে হবে, আপনাকে কেবলামুখী হতে হবে, আপনাকে নিয়ত করতে হবে, আপনি আল্লাহর সহজে আল্লাহর প্রথম মোবারকে আপনি সেজদা দিবেন, আপনাকে এটা নিয়ত করতে হবে। তাছাড়াও একটা সেজদা দেওয়ার অনেক নিয়ম রয়েছে যেগুলো মাজার শরীফে কদমবুচি করার সময় থাকে না। সুতরাং তারা যেটা বলে এটা সম্পূর্ণ ভ্রান্ত। আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা ওলি আল্লাহদের দরবারে আসেন এবং দেখেন তারা কীভাবে ওলি আল্লাহদেরকে ভালোবাসছে। ওলি আল্লাহর মাধ্যমে দিয়েই আসলে পাওয়া যাচ্ছে আল্লাহ এবং রাসূলকে। যুগে যুগে যারা আল্লাহ এবং রাসূলকে পেয়েছে তারা মূলত পেয়েছে আল্লাহর রাসূলদের ভালোবেসে, আল্লাহর ওলিদের ভালোবেসে। যারা আল্লাহকে পেয়েছে তাদের কাছে গেলেই আমরা আল্লাহকে পাবো, অন্যথায় পাওয়া সম্ভব নয়। সুতরাং ব্যবসায় ধর্ম না করে আমরা যাচ্ছি প্রকৃত অর্থে যেখানে আল্লাহ এবং রাসূল আছে সেই ধর্ম পালন করতে। কোনো নোংরা কোনো চুক্তিকলাপ হয় বা কোনো ছেলে মেয়ে একসাথে হয় আমরা কোনোদিন দেখি নাই। আজ থেকে 20 বছর ধরে ওনার কাছে যাচ্ছি, কোনোদিন নোংরা কোনো আচরণ দেখি নাই। ছেলে মেয়ে সব আলাদা বিভিন্নভাবে, মানে উনি অনেক পর্দাভাবে মেয়েদেরকে বলে আসতে।